চুরি নয় ঘোড়াঘাট ইউএনের ওপর হামলা পরিকল্পিত দাবি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সাত দিনের রিমান্ডে নবিরুল শান্টু ওয়াহিদার অবস্থার উন্নতি তিনবার পেছানোর পর কাল মেজর সিনহা হত্যা তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি ভবিষ্যতে ধরনের ঘটনা এড়াতে করা হয়েছে ১২টি সুপারিশ বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় স্বস্তিতে বিএনপি প্রস্তুতি সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অনুমতি না মেলায় মনক্ষুণ্ণ দল বললেন মির্জা ফখরুল এবং আবারও অস্থির পেঁয়াজের বাজার কয়েকদিনের ব্যবধানে কেজিতে অন্তত ১৫ টাকা বেড়েছে দাম ভারত থেকে রপ্তানি কমায় কারণ দাবি ব্যবসায়ীদের বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম তার বাবাকে হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে সাত দিন করে রিমান্ড দিয়েছে আদালত গতকাল সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিশির কুমার বসু এ আদেশ দেন এর আগে সকালে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব এদিকে প্রধান আসামি যুবলীগ কর্মী আসাদুলের ভাই শাওন ও বাগানের মালিক সুলতানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যা চেষ্টা মামলার দুই আসামি নবিরুল ও শান্টুকে শনিবার বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে হাজির করা হয় এ সময় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তদন্তভার আজকে ডিবির উপর অর্পণ করা হয় আসামিদেরকে আমরা ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন দিয়েছিলেন বিজ্ঞ আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা জিজ্ঞাসাবাদ পরে বিস্তারিত তথ্য পরে জানানো হবে মামলার প্রধান আসামি আসাদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যা চেষ্টা মামলার বাদী ফরিদউদ্দিন মামলার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানান ভুক্তভোগী হিসেবে তো সেখানে প্রপার যেটা ইনভেস্টিগেশন করে যেন দোষীরা সাজা পায় সেই প্রত্যাশিত করবে এখানে অন্য কিছু সুযোগ নেই এদিকে ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে তার গ্রামের বাড়ি নওগাঁয় মানববন্ধন করেছেন এলাকাবাসী এতে বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন তার উপর যে আঘাত আনা হয়েছে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এর জন্য আমরা মহাদেবপুরবাসী সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা জানাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সকল ইউএনও মহোদয় এসেছিলেন যারা আমাদের জনকল্যাণে নিয়োজিত তাদের নিরাপত্তা নিশ্চিত হোক তারা যেন নিরাপদভাবে জনগণের সেবা দিতে পারে বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ এদিকে ওয়াহিদা খানমের চেতনা মাত্রা ১৫তে ১৫ যা সুস্থ মানুষের সমান শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে দ্রুত শনিবার সকালে মেডিকেল বোর্ড সভা শেষে একথা বলেন চিকিৎসকরা তাকে দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের জানান আপাতত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রয়োজন নেই তবে সংক্রমণের শঙ্কা রয়েছে এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি করেছেন চুরি নয় ইউএনের ওপর হামলা ছিল পরিকল্পিত দ্রুতই উন্নতি করছেন চিকিৎসাধীন নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম আগারগাঁওয়ে নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে ভর্তির পর শনিবার সকালে দ্বিতীয় দফায় বসে চিকিৎসাধীনের কর্মকর্তার মেডিকেল বোর্ড সভা শেষে তারা জানান সব কিছু ঠিক থাকলে সোমবার সকালেই আইসিইউ থেকে স্থানান্তর করা হতে পারে ওয়াহিদা খানমকে উনি কথা বলতে পারেন মানুষকে রিকগনাইজ করতে পারেন চিনতেও পারেন নতুন করে কোনো রক্তক্ষরণ হয়নি যে পুরনো যে সামান্য রক্তক্ষরণ ছিল যেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ কমে যাবে আপাতত ওয়াহিদা খানমের কোনো অস্ত্রোপচার হচ্ছে না তবে তার মাথার এক পাশ এখনও অবশ শঙ্কা আছে সংক্রমণের ওনার অ্যাটেন্ডেন্টরা শুভাকাঙ্ক্ষীরা যেন ভিড় না করে ওনারা যদি আসেন ইনফেকশন যদি বাড়ে ইনফেকশনের যদি সম্ভাবনা বাড়ে তাহলে কিন্তু ওনার সমূহ ক্ষতির সম্ভাবনা আছে আপাতত রুগী স্টেবল ওনারা যদি নিয়ে যেতে চান ওনারা নিতে পারেন কিন্তু আমাদের দিক থেকে এখন এই মুহূর্তে রুগী শিফট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি এদিকে ঘটনার তিন দিন পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে প্রশাসনিক ক্যাডারদের সংগঠন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজধানীর বিয়াম মিলনায়তনের সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয় চুরি নয় ইউএনওর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে একজন আসামির উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে এটা চুরি আমরা এটা বিশ্বাস করি না কারণ কোনো আলামত তার কাছ থেকে উদ্ধার করা হয় নাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা তদন্ত করছে তাদেরকে আমরা অনুরোধ করব আরও গভীরভাবে
তদন্ত করে বিষয়টি রহস্য উন্মোচন করার জন্য। ইউএনওদের নিরাপত্তা নিয়ে অনেক আগে সিদ্ধান্ত আছে, আচ্ছা এটা এখনো বাস্তবায়ন হয়নি। ঠিক আছে, এটা আমরা অলরেডি টেক আপ করছি, দেখা যাক আমরা রেশনালি এটা বিচার বিবেচনা করতেছি। দ্রুততার সঙ্গে দোষীদের শাস্তি নিশ্চিতে সর্বোচ্চ তৎপরতা চলছে জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শায়ন শাহের ছত্রছায়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীরের ত্রাসের রাজত্বে বাদ সেধেছিলেন ইউএনও ওয়াহিদা খানম। অভিযোগ, স্থানীয়দের তার হত্যা চেষ্টায় উপজেলা যুবলীগের আহ্বায়কের সংশ্লিষ্টতার কথা উঠে আসছে বারবার। এদিকে র্যাবের হাত থেকে ছাড়া পাওয়ার পর লাপাত্তা জাহাঙ্গীর। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ইউএনও ওয়াহিদা খানমের ওপর নৃশংস হামলার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে ধরেও র্যাব ছেড়ে দিয়েছে, আর এতে মিশ্র প্রতিক্রিয়া এখন পুরো এলাকা জুড়ে। তার ধরা পড়ার খবরে অনেকে স্বস্তি পেলেও ছাড়া পাওয়ার খবরে নতুন করে আতঙ্কিত অনেকে। সবসময় নিশা পানি এটার মধ্যে থাকে জাহাঙ্গীর, তারও কোনো তো সাজা টাজা হয় নাই, বিচার তো হচ্ছে না, ওদের সাজা পাইতে তাহলে এই কাজগুলো ঘটে না। তার দ্বারা নির্যাতিত ও নিগৃহীত ঘোড়াঘাট পৌরসভার মেয়র এবং স্থানীয় সংসদ সদস্য প্রকাশ করলেন তাদের শঙ্কার কথা। ভয় পাওয়ারই কথা ভাই, ইউএনও সাহেবের বাসা হামলা হচ্ছে আর আপনারা তো সাধারণ মানুষ। জাহাঙ্গীর কাদের মদতে এত আশকারা পাচ্ছে, এত ব্যাটিং পাচ্ছে, এটা খতিয়ে দেখার কিন্তু দরকার। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাফে খন্দকার শাহিন শাহর ছত্রছায়ায় জাহাঙ্গীর ও তার বাহিনী সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, বালুমহল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে এমন অসংখ্য অভিযোগ স্থানীয়দের। তবে নিজেকে নির্দোষ দাবি করছেন শাহিন শাহ। আমার অফিসে কয়দিন যায়, কখন যায়, আপনি একটু খোঁজ খবর নেন, এবং দলীয় যারা যুবলীগ ছাত্রলীগ করে খুব কমই যায়, একদম হয়তো কোনো অকেশনালি কোনো প্রোগ্রাম থাকলে যায়, তাছাড়া যায় না। র্যাবের হেফাজত থেকে শুক্রবার বিকেলেই ফিরে আসলেও বাড়িতে নেই জাহাঙ্গীর। র্যাবের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন তার পরিবার, আর এতদিন ব্যবহার করলেও এখন পাশে না পেয়ে ক্ষোভ তাদের উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধেও। শাহেনশার জন্য অনেক কিছু, কিন্তু শাহেনশা আমার ছেলের জন্য কিচ্ছুই করছে না। নির্দিষ্ট প্রমাণ হলে এর বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাই। ইউএনও ওয়াহিদা খানমের উপর নৃশংস হামলার পর তার সরকারি বাসভবনের সিসিটিভি ফুটেজে লাল ও সাদা পোশাক পরা দুজনের চলাচল ধরা পড়ে। এর সূত্র ধরে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তার অনুসারী আসাদুল এবং নবিরুল ও সান্টু নামে দুই রং মিস্ত্রিকে বৃহস্পতিবার ভোরে আটক করে র্যাব। শুক্রবার সন্ধ্যায় রংপুরে র্যাব প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আসাদুলকে এবং হামলাকারী হিসেবে নবিরুলকে উপস্থাপন করে। আর জাহাঙ্গীরের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। রতন সরকার, সময় সংবাদ, ঘোড়াঘাট, দিনাজপুর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে শনিবার আরও 35 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1950 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,23,565 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,847 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 16,17,958 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,950 জন। মোট আক্রান্ত 3,23,565 জন। 24 ঘন্টায় মারা গেছেন 35 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,447 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,661 জন। মোট সুস্থ হয়েছেন 2,17,852 জন। বিভিন্ন দেশে করোনা রোগীদের তাঁবুতে চিকিৎসা দিতে হলেও বাংলাদেশে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার মান ভালো থাকায় করোনার আক্রান্ত এবং মৃতের সংখ্যাও তুলনামূলক কম বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আজকে যদি ডায়রিয়ায় লোক মরে থাকত, হাসপাতালে মরে থাকত, রাস্তায় মরে থাকত, যেভাবে অন্য দেশে মরেছে, যদি কিনা তাঁবুতে আমাদের রোগী রাখতে হতো, যেটা চায়নাতেও রাখতে হয়েছে, ইউরোপে রাখতে হয়েছে, আমেরিকাতে রাখতে হয়েছে, বাংলাদেশে তাঁবুতে কোনো রোগী ছিল সব হাসপাতালে রাখতে হয়েছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য, আমরা এখন সেই ব্যবস্থা করছি, চেষ্টা করছি। 3 বার সময় পেছানোর পর অবশেষে 7 সেপ্টেম্বর মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন। শনিবার সন্ধ্যায় কক্সবাজার হিল টাউন সার্কিট হাউসে তদন্ত কমিটির শেষ বৈঠকের পর
তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিককে এ কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে 12টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। গত 31 জুলাই রাতে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর 2 আগস্ট 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এরপর তিনি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে 4 সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়। এরপর 4 আগস্ট থেকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে মাঠ পর্যায়ে কাজ শুরু করে তদন্ত কমিটি। এ ঘটনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেন কমিটির সদস্যরা, কিন্তু এরপরও সুষ্ঠু তদন্তের স্বার্থে 3 দফা বাড়ানো হয় কমিটির মেয়াদ। সবশেষ শনিবার সন্ধ্যায় শেষ হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির শেষ কার্যক্রম। কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে বৈঠক শেষে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনা তদন্তে সংশ্লিষ্ট 68 জন ব্যক্তির সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 7 তারিখ যেদিন আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন, সেই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা উপস্থিত হই। ইনশাল্লাহ মন্ত্রণালয়ে আমাদের এই তদন্ত রিপোর্ট হস্তান্তর করব। টাইপ করা রিপোর্ট হচ্ছে 80 পৃষ্ঠা এবং বিভিন্ন চিঠিপত্র কাগজাদি সংযুক্ত আছে প্রায় 600 পৃষ্ঠার মতো। তো আমরা 2 খণ্ড করে এটি সরকারকে জমা দিচ্ছি। তদন্ত কমিটির সদস্যরা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আইনের প্রতি শ্রদ্ধা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা মেনে চলা উচিত। আইনের রক্ষক হয়ে আমরা যেন ভক্ষকে পরিণত না হই। আমাদের হাতে অস্ত্র দিয়ে যে আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছে, আমরা তা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আজকে আমাদের তদন্ত শেষ করলাম এবং আমরা আগামী পরশুদিন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন আমরা 4 জন গিয়ে এখানে আমরা দাখিল করব। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে 12টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় থাকছে, নদীপথে প্রথমবারের মতো ভারতে ত্রিপুরায় গেল বাংলাদেশের পণ্যবাহী জাহাজ। কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথম দিনে সিমেন্ট রপ্তানি। চেয়ারপারসনের সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় স্বস্তিতে বিএনপি, তবে বিদেশ যাওয়ার অনুমতি না মেলায় মনক্ষুণ্ণ তারা। বিএনপি মহাসচিব বলছেন, অসুস্থ বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। সময় সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহিনের রিপোর্ট। দ্বিতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর সরকারি সিদ্ধান্তে অনেকটা নির্ভর বিএনপি, যদিও বিদেশ নিয়ে চিকিৎসার বিষয়ে সরকারের সাড়া না মেলার বিষয়টি ভাবাচ্ছে দলকে। সার্বিক বিষয় নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আনুষ্ঠানিক চিঠি না পেয়ে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। পা ফেলতে পারেন না উনি, এখনো হুইলচেয়ারে থাকতে হয়, তার অ্যাপেটাইট একদম নেই, খেতে পারেন না, একেবারেই খেতে পারেন না। ডাক্তাররা বলছে যে তার এই চিকিৎসা এখানে আমাদের দেশে নেই। বিএনপির মহাসচিব জানান, বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এমনকি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও তাদের দেশে বেগম জিয়ার চিকিৎসা করানোর আগ্রহের কথা জানিয়েছেন। অ্যারামের চিকিৎসার জন্য তো আপনার বিএনপি বাদ দিয়েও বহু মানুষ তৈরি আছে যে তারা সহযোগিতা করতে চান, ব্যবস্থা করতে চান। বিদেশি সরকারগুলো আপনার অনেকেই চায় যে যদি আসতে পারেন উনি, আমরাও চিকিৎসা করার ব্যবস্থা নেব। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত বেগম খালেদা জিয়াকে 2 শর্তে গত 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী 24 সেপ্টেম্বর। এর মাঝেই দ্বিতীয় দফায় পরিবারের আবেদনে আরও 6 মাসের জন্য স্থগিত করা হচ্ছে বেগম জিয়ার সাজা। আহমেদ সালহীন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো পণ্যবাহী জাহাজ গেল ভারতের ত্রিপুরায়। এর মধ্য দিয়ে নদীপথে দুদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হলো আমদানি রপ্তানি বাণিজ্য। গতকাল প্রথম দিনে 10 টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরায় যায় একটি কার্গো জাহাজ। এর মধ্য দিয়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস।
শনিবার দুপুরে একটি কার্গো জাহাজ কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর থেকে 10 টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে নৌপথে শুরু হয় বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি বাণিজ্য। প্রথম দিন শুধু সিমেন্ট রপ্তানি হলেও ভবিষ্যতে অন্যান্য পণ্য আমদানি রপ্তানি করা হবে। এ সময় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত থেকে নদীপথে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধবভাবে দুদেশের গতিশীল বাণিজ্যের আশা প্রকাশ করেন। ট্রাকে করেই বেশিরভাগ জিনিস বর্ডার ক্রস করে, তো পানি দিয়ে ক্রস করলে কোভিড এর মধ্যে তো স্বাস্থ্যের জন্য ভালোই, অনেক কম লোকের সাথে কন্ট্যাক্ট হয়, প্লাস এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, কস্ট এফেক্টিভ। প্রথম দিনে এ রুটে নদীর নাব্য সংকট, বেশ কিছু সেতু সংস্কার সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে চলমান প্রকল্পের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। প্রধান প্রতিবন্ধকতা হলো এর নাব্যতা, এছাড়া কিছু কিছু লো হাইট ব্রিজ আছে, সেই ব্রিজগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং কোথাও কোথাও ভাঙন প্রবণ এলাকা আছে অল্প যদিও, তারপরে সেগুলোর তীর রক্ষার কাজ করতে হবে, এ ব্যাপারে প্রকল্প নেওয়া হয়েছে। দুদেশের মধ্যে আমদানি রফতানির এ নতুন দ্বার উন্মোচনকে স্বাগত জানিয়েছেন সিএনএফ নেতা ও বিবির বাজার স্থলবন্দর কর্মকর্তারা। এই উদ্যোগটা যদি আমাদের সফল হয় তাহলে বাংলাদেশ লাভবান হবে, আমরা বিদেশ থেকে আমাদের আমরা এই দেশ থেকে এক্সপোর্ট করব আর আমরা বিদেশ থেকে মুদ্রা আনব। এখানে বাংলাদেশের এক্সপোর্টের ক্ষেত্রে ভবিষ্যতের শুভ সূচনার লক্ষ্য যাত্রা শুভ উদ্বোধন হয়। গোমতী নদী কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া পর্যন্ত 92 কিলোমিটার দীর্ঘ পথ। সময় সংবাদ কুমিল্লা। আবারও অস্থির পেঁয়াজের বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম, কয়েকদিনের ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির অজুহাতে ভারতের ব্যবসায়ীরা রপ্তানি কমিয়ে দেয়, বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে দাম বাড়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। গত বছরের 29 সেপ্টেম্বর ভারতের হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধে দেশের বাজারে দেখা দেয় অস্থিরতা। চট্টগ্রামের খাতুনগঞ্জে তখন লাগামহীনভাবে পেরে বিক্রি হয়েছিল 300 থেকে 350 টাকা পর্যন্ত। আবারও 15 দিন আগে 15 থেকে 18 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ দ্বিগুণ বেড়ে এখন কেজি বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকায়। পেঁয়াজের বাজার এখন বিক্রি হচ্ছে 45 হতে 50 টাকা পর্যন্ত। মার্কেটে বর্তমান পেঁয়াজের সর্বক্ষণ ভারত থেকে মাল আসতেছে কম। গত বছর বেড়েছিল ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তে, আর এবার বাড়ছে সে দেশে বৃষ্টির অজুহাতে। যে মালটা এখন উড়ার কথা ওই মালটাতে বৃষ্টি নষ্ট হয়ে গেছে, এর জন্য মনে করেন ইন্ডিয়াতে একটু পেঁয়াজের দাম ওই দাম নষ্ট হওয়ার কারণে নাসিকের মালগুলা রেট আস্তে আস্তে বাড়তেছে। বেচা কিনা মার্কেটে কম, যেহেতু দাম বাড়বে কি না বাড়বে বলা যাচ্ছে না, মার্কেটে বেচা বিক্রি থাকলে দাম বাড়ার সম্ভাবনা আছে। এদিকে নানা অসঙ্গতি পাওয়ায় খাতুনগঞ্জে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্যের বিষয়টা পেঁয়াজের তাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নাই, তারাও তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, তো আমরা এটা নিয়ে আরো আলোচনা করব, আমরা এটা একটা সমাধানে আসতে চাই। বছরে পেঁয়াজের চাহিদা 30 থেকে 35 লাখ মেট্রিক টন। সংশ্লিষ্টরা বলছেন 70% পেঁয়াজ দেশে উৎপাদিত হলেও বাকি 30% ভারত থেকে আমদানি হয়। একদিকে সরবরাহ কমিয়ে দিয়েছে ভারত, অপরদিকে লকডাউন চলছে মিয়ানমারে। তুরস্ক মিশর সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস। এমন বাস্তবতায় পেঁয়াজের দাম যে আবারও বাড়বে সেটি উড়িয়ে দিচ্ছে না কোনো ব্যবসায়ী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়ক দুর্ঘটনায় আহত অসহায় ফারুক পাইকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাগেরহাটের কচুয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ, যার চিকিৎসা ও ভরণ পোষণের খরচ সংগ্রহে স্থানীয় কৃষকদের জমিতে ধানের চারা রোপণ করছেন তারা। উপার্জিত অর্থ অসহায় পরিবারের চিকিৎসার জন্য ব্যয় করা হবে বলে জানান যুবলীগ নেতারা। কেউ ছাত্র, কেউ বা কর্মজীবী, সব কাজের ঊর্ধ্বে বড় পরিচয় তারা মানুষ, তাই মানুষ হয়ে নির্দ্বিধায় পাশে দাঁড়িয়েছেন মানুষের, নেমে পড়েছে ধানের চারা রোপণের মতো কাজে। আনারি এসব চাষিদের সঙ্গে কথা বলে জানা যায় সড়ক দুর্ঘটনায় 7 মাস ধরে পঙ্গু হয়ে থাকা বাগেরহাটের কোচা উপজেলার ফারুক পাইকের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। একজন অসহায় বাবা, ওনার চিকিৎসার খরচ জোগাড় করার জন্য আমরা এই শ্রমের কাজ বেছে নিয়েছি। কোচো উপজেলায় 20,000 তাল গাছের চারা রোপণের কার্যক্রম সহ এই যে আজকে যে ধান রোপণ কর্মসূচি পালন করছি, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। ছাত্রলীগ যুবলীগ এরা যে এইভাবে কাজকাম করতে পারে, আমার
খুব দেহে সন্তোষ হয়েছি। মায়ের বিকলঙ্গতা আর বাবার পঙ্গুত্ব বাধা তিন বোনের স্বপ্ন পূরণে ছাত্রলীগ ও যুবলীগের এমন উদ্যোগে আবারও জেগেছে আশার আলো। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও। এমন কোনো সাপোর্ট আমাদের নাই যে তার চিকিৎসা করাবো। রাসেল ভাইয়ের নেতৃত্বে এতদূর পর্যন্ত আসছে এবং তিনি আমাদের অনেক সহযোগিতা করবেন, এটাই আমরা আশা করি। গত 2রা ফেব্রুয়ারি কচুয়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন বাগেরহাটের কচুয়া উপজেলার ফারুক পাইক। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও তার সন্তান রফিকুল ইসলামের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ডের ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে বলা হয়, গত 2 সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর অসুস্থ স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও তার সন্তান রফিকুল ইসলামকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর করেন বলে অভিযোগ ওঠে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সকালে উপজেলার খালেকের বাজারে গোপালগঞ্জ পিরোজপুর সড়কে মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের শাস্তি দাবি জানান বক্তারা। তাদের অভিযোগ, গত 24 আগস্ট শিক্ষার্থীদের সাইকেল রাখার গ্যারেজ তৈরিকে কেন্দ্র করে কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করেন কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন শিকদার। সাভারে কিশোর গ্যাংয়ের অত্যাচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে আশুলিয়ার ইসলামনগর শেনওয়ালিয়া আঞ্চলিক সড়কে মানববন্ধন করা হয়। এ সময় অবিলম্বে বিপথগামী কিশোরদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় সোহাগের নেতৃত্বে একটি কিশোর গ্যাং মাদক বিক্রি, সেবন ও চিন্তায় সরনানা অপকর্ম করে আসছে। এর প্রতিবাদ করায় স্কুল ছাত্র রাকিবকে শুক্রবার বিকেলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ধলেশ্বরীর বুকে সারি সারি নৌকা, কে যাবে কার আগে, চলছে সেই প্রতিযোগিতা। টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগে করোনা উপেক্ষা করেই ভিড় করেন হাজার হাজার মানুষ। স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি মেনে নিয়ে এত জনসমাগম হবে না তা জানা ছিল না বলে দাবি করেন আয়োজক কমিটি। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর চারপাশের পরিবেশ। বৈঠার টানে সবার আগে গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতা। নাচে গানে মুখর দর্শনার্থীরা উৎসাহ দিচ্ছেন নৌকাবাজ প্রতিযোগীদের। করোনা মহামারীর কারণে কোনো রকম প্রচারণা চালানো না হলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। জামাই নিয়ে আইসি, নাতি নিয়ে আইসি, নিজের স্ত্রী নিয়ে আইসি, আর মেয়ে নিয়ে আসছি। প্রথমবার এই নৌকাবাজ দেখতে আসছি, ফুপুর বাসা এটা আমার। আমি এখানে নৌকাবাজ দেখতে আসছি, নৌকাবাজ দেখতে ভালো লাগছে। গ্রাম ও বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই বাইচটা আমাদের জন্য খুবই দরকার। এত লোক সমাগম হয়, স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেন আয়োজকরা। ছোট আকারে কয়টা মানে ডোঙ্গা দিয়ে বাইচ করব এরকম আয়োজন করা হয়েছে। এখন মানুষ মুখে মুখে শুনেই এরকম বিশাল সমাবেশ হয়েছে। এত লোকের সমাবেশ সেটা আমরা হয়তো রক্ষা করতে পারি নাই, তবে আমরা সবাইকে বলেছি যে আপনারা যার যার নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনারা নৌকা বাইচ উপভোগ করবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে পেরে প্রতিযোগীরা প্রতি বছর যথাসময়ে এই আয়োজনের দাবি জানান। যমুনা নদী পার হয়ে আমরা এই বড়হান নৌকা বাজি দিয়েছি। আমরা পাকিস্তান টুরে থেকে প্রতি বছর একটা না একটা আসে। আমরা ভবিষ্যতে যে আমরা এরকম নৌকা নিয়ে আসতে পারি, দর্শকদের আনন্দ দিতে পারি এবং আমরা আনন্দ উপভোগ করতে পারি। টাঙ্গাইল ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেন এবারে নৌকাবাজি প্রতিযোগিতায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চুরি নয়, ঘোড়াঘাট ইউনিয়নের ওপর হামলা পরিকল্পিত, দাবি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের। সাত দিনের রিমান্ডে নবিরুল শান্তু, ওয়াহিদার অবস্থার উন্নতি। এবং তিনবার পেছানোর পর কাল মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে করা হয়েছে 12টি সুপারিশ। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।